হ্যাভ এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো, আর তোমাদের আশীর্বাদে আমরাও খুব ভালো আছি। ভালো আছি বলাটা ঠিক হবে না, কারণ তোমরা হয়তো আমার কথা শুনে বুঝতেই পারছো আমার শরীরটা কতটা খারাপ। সর্দিতে নাক দিয়ে আমি নিঃশ্বাস নিতে পারছি না, এতটা নাক আমার জাম হয়ে আছে। কিছুক্ষণ পর পর নাকে নেজাল ড্রপ দিতে হচ্ছে, নয়তো একদমই শ্বাস নিতে পারছি না। তো যাই হোক, এখন বাজে সকাল 7:30, আর সে ব্লগটি আমি এখন থেকে স্টার্ট করলাম। তো দেখতেই পেলে আমার স্নান ধ্যান হয়ে গেছে, এমনকি তুলসী মাতাকে জলও দিয়ে দিয়েছি। এবার ঘরের পুজোটা আমি সেরে নিচ্ছি। আজকে সকাল সকাল স্নান করার কারণ, আজকে হচ্ছে যাব বাবার বাড়িতে, তো ভাবলাম সকাল সকালে স্নান ধ্যান করে নিই। এমনিতে কিছুদিন থেকে রৌদ্র উঠছে না জন্য জামা কাপড়ের সব ভেজা, সেরকম শুকনো জামা কাপড় নেই জন্য বাসি নাইটিটা পরেই আমি স্নান করে নিলাম। তো পূজা আমার হয়ে গেল, দোকানটা কিছুদিন খোলা পড়বে না, কারণ বাবার বাড়ি গিয়ে আমি 2-3 দিন থাকবো, আর আমি না থাকলে দোকানটা বন্ধই থাকে, শাশুড়িমা পারে না জেরক্স টেরক্স করতে। তো সোয়েটারটা আগে পরে নিই, যখন স্নান করি তখন ঠান্ডাটা অত মালুম পাইনি, এখন প্রচণ্ড ঠান্ডা লাগছে। তো সোয়েটার পরে যাই রান্নাঘরে রান্না বসিয়ে দিতে, রান্না বান্না করেই যেতে হবে। আর এদিকে শাশুড়িমা আমাকে কোটা বাছা করে দিচ্ছে, মানে যা যা রান্না হবে ওগুলো কুটে বাছা দিচ্ছে, তাহলে একটু তাড়াতাড়ি হবে। ভাবছি হাজব্যান্ডের সঙ্গে বেরিয়ে যাব, কিন্তু দেখি কতদূর কি হয়, যদি ওর সঙ্গে যেতে পারি যাব, না হলে আমি আর মেয়ে পরে টোটো করে চলে যাব। আসলে রান্না বান্না কমপ্লিট করার ব্যাপার আছে, যেহেতু দুপুরে রান্নাটাও এখন করে যাব, মাকে যাতে কোনো রকম ঝামেলা না করতে হয়, তো সেজন্য রান্না বান্না কমপ্লিট করেই যাব। মেয়েটাও এখনো ঘুম থেকে ওঠেনি, কালকে অনেক রাতে ঘুমিয়েছিল, আজকে সকালে উঠতে উঠতে অনেকটা সময় লেগে যাবে। তারপর ওঠার পর ওকে খাওয়ানোর ব্যাপার আছে, খাওয়াতে নিলেই তো 1 ঘন্টা লেগে যায়। তারপর দেখি, সেরকম হলে আজকেও স্নান করাবো না, কারণ এখনো সূর্য ওঠেনি। আজকের ওয়েদারটা কেমন বলো তো? চারিদিকে মেঘলা মেঘলা ওয়েদার, কুয়াশা একদমই নেই, কিন্তু মেঘ করে আছে আকাশে। ঠান্ডাও খুব একটা যে লাগছে সেরকম না, অন্য দিনের তুলনায় ঠান্ডাটা একটু কমই আছে, সূর্যটা উঠলে তো বেশ ভালোই হয়। ঠান্ডা লেগে গলাটাও প্রচণ্ড ব্যথা করছে, তো সেই জন্য একটু লাল চাও খেয়ে নিলাম। তো আমার ভাত হয়ে গেছে, আজকে রান্না করবো খেসারি শাকের ঘন্ট আর মাছের ঝোল। তো শাকটা মা কেটে দিয়েছে, ভাতটা নামিয়ে নিয়েছি, এবার শাক ঘন্টটা করে নিয়ে মাছের ঝোল করে নেব। আর খেসারি শাকে মা আদা ফোড়ন দিতে বলল, আদাটা থেতো করে তারপর ফোড়ন দিতে বলল, আমাকে যেভাবে বলেছে আমি সেভাবে রান্না করছি। এগারোটা এখনো বাজেনি, আর আজকে রান্না বান্না আমার কমপ্লিট হয়ে গেল। এখন বিছানাটা সুন্দর করে গুছিয়ে নেব, যেহেতু কিছুদিন থাকবো না, তো সেই জন্য ভালো করে গুছিয়ে রেখে যাব। আমার সমস্ত কাজবাজ কমপ্লিট, আর মেয়েকেও খাওয়ানো হয়ে গেছে, এখন আমি রেডি হয়ে নেব। আগে আমি রেডি হচ্ছি, কারণ মেয়েকে একবার রেডি করে দিলে ও আর বাড়িতে থাকতে চায় না, মানে যখনই রেডি করব তখনই চলো। তো সেই জন্য আমি আগে রেডি হয়ে নেব, আর মেয়েকে রেডি করতে তো বেশি সময় লাগবে না, আমারই একটু সময় লাগে। আর এই জামাটা পরে নিলাম, আর এই যে হাইনেকের উপর কুর্তিটা পরেছি, তারপরে এই জ্যাকেটটা পরে নিলাম। যত বেলা হচ্ছে আকাশটা একটু একটু পরিষ্কার হচ্ছে, মনে হয় আজকে রৌদ্র উঠতে পারে, উঠলে তো বেশ ভালোই হয়। আর এদিকে আমার ননদ এসেছে, ননদের সঙ্গে কথা বলছি আর মেকআপ করছি। মেকআপ বলতে তেমন কিছু না, ফেস পাউডার দিয়ে নিলাম আর একটু কাজল আর লিপস্টিক পরে নেব, তাহলে আমার মেকআপ ডান। আমি রেডি হয়ে নিয়েছি, এবার মেয়েকে রেডি করে দেব। তার আগে কিছু জিনিসপত্রগুলো ব্যাগে ঢোকানো বাকি আছে, ওগুলো ঢুকিয়ে নিই। আর বেশিরভাগ প্যাকিং আমি রাতেই করে রেখেছিলাম, জানি সকালে সময় হবে না, তো সেই জন্য জামা কাপড় সব আমি রাতেই নিয়েছিলাম, যেহেতু শীতের সময় সেই জন্য জামা কাপড়টা একটু বেশিই যাচ্ছে। তাও রৌদ্র বেরোয়নি জন্য অনেক জামা কাপড় শুকায়নি, মেয়ের প্যান্ট ট্যান্টগুলো বেশি নিতে পারলাম না, আজকেও আর মেয়েকে স্নান করিয়ে দিতে পারলাম না। ও সর্দিটাও কমেনি, তার মধ্যে টোটো করে যাব, হাওয়া টাওয়া লেগে সর্দিটা বেড়ে যেতে পারে, তো সেজন্য শাশুড়িমা বললো যে স্নান করে দেওয়ার দরকার নেই। তো আমি এখন সব কিছু ডবল ডবল পরিয়ে নিয়ে যাব, যাতে ওকে একদমই ঠান্ডা না লাগে। দেখো আমি ডবল করে প্যান্ট পরিয়ে দিয়েছি, এবারে জামাটা আসে না এটা আর খুলে দেবো না, এর উপর দিয়ে সব কিছু পরিয়ে দিয়ে নিয়ে যাব। আর আজকে যেহেতু আমাদের ওখানকার কীর্তন শেষ হয়ে যাবে, তো সেজন্য হাজব্যান্ডকে আজকে রাতে ওখানেই যেতে বলেছি। ওর জামা প্যান্ট যা নেওয়ার সেগুলো নিয়ে নিয়েছি, ওর দোকান থেকে ডাইরেক্ট আমাদের ওখানে ঢুকে যাবে। আমরা গৃহবধূরা যতই ভাবি যে কোনো জায়গায় সকাল সকাল যাব, কিন্তু তা হয় না, দেরি হয়ে যায়, সংসারের কাজবাজ সারতে সারতে অনেকটা বেলা হয়ে যায়। তো আমি রেডি, আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও, এদিকে মেয়েও রেডি, তো চলো বেরিয়ে পড়ি। টোটোতে উঠে পড়েছি, আধা ঘন্টার মধ্যে পৌঁছে যাব বাবার বাড়িতে। আমার বাবার বাড়ি যেতে যেহেতু আমাদের দোকানটা পড়ে, তো সেই জন্য যতবারই বাবার বাড়ি যাই, দোকানে নেমে হাজব্যান্ডের সঙ্গে দেখা করে তারপরে যাই।
আর মেয়ে যতবারই দোকানে এসেছে, ওর বাবা আমাদের সামনে যে মুদিখানা দোকানটা আছে ওখানে নিয়ে গিয়ে খাবার কিনে দিয়েছে। আর মেয়ের দোকানটা বেশ ভালোভাবে চিনে গেছে, এবার এসেছে, এসে জেদ শুরু করে দিয়েছে, মানে ওখানে নিয়ে চলো। তো ওর বাবা খাবার কিনতে নিয়ে গেছে, তাই আমি বললাম একটা গজাও নিয়ে এসো। আমার মা আবার গজা খেতে খুব ভালোবাসে, তো সেই জন্য দেখো একটা গজার প্যাকেটও এনে দিয়েছে। এবার আর মিষ্টি টিষ্টি নিয়ে যাব না, এই গজাটাই নিয়ে যাব। বাড়িতে এসে দেখি মা বাবা কেউ নেই, মা গেছে মন্দিরে, দিদা বাড়িতে একাই ছিল। দিদা এসেছে রবিবারে, তো ভাবলাম আমরাও মন্দিরেই যাই, গিয়ে দর্শন করে আসি। তো চলে এলাম কপিলমণিতে, বুনু আছে, দেখো বুনু ওর ভাগ্নির সঙ্গে খেলছে। আর চারিপাশটা চলো তোমাদেরকে দেখিয়ে দিই, এটা হচ্ছে একটা স্কুল মাঠ, স্কুল মাঠের মধ্যে এই অনুষ্ঠানটা হয়ে থাকে। প্যান্ডেলের ভেতরে ঢুকতেই এত সুন্দর গরম অনুভব হচ্ছে, মনে হয় এখানেই বসে থাকি। আর কীর্তন হচ্ছে, বেশ ভালো লাগছে। মেয়েও দেখো ঠাকুর দেখে প্রণাম করতে শুরু করে দিয়েছে, ওকে আর বলতে হয় না যে নম করো, ও নিজে নিজেই যেখানেই ঠাকুর দেখুক না কেন প্রণাম করে। আর এদিকে দেখতে পাচ্ছ গৌরীর মূর্তিটা, এবার এটা নতুন করেছে, কেউ একজন দান করেছে, এটা হচ্ছে সিমেন্ট দিয়ে তৈরি, বেশ সুন্দর কিন্তু লাগছে। আর চারিপাশটা ফাঁকা দেখতে পাচ্ছ, রাতে তোমাদেরকে দেখাবো, এক ফোঁটা জায়গা থাকে না বসার, এত ভিড় হয়ে যায়। তো মন্দিরে চলে এলাম, এখানে দেখতে পাচ্ছ বাবা কপিলমণি আছে, ভগীরথ আছে, গঙ্গা দেবী আর বাবা ভোলানাথ আছে। কপিলমণিতে আসবো আর তিলক পরবো না, তা কখনো হয়, তিলকটা পরে নিয়ে কিছুক্ষণ মন্দিরেই বসবো, গান কীর্তন শুনে তারপর বাড়িতে যাব। তারপর সন্ধ্যের দিকে আবার আসবো, তখন তোমাদেরকে দেখাবো। এত ভিড় হয়, এত লোকজন হয়, মানে বসার জায়গা পাওয়া যায় না। আর যেহেতু আজকে শেষের দিন, আজকে ভিড়টা একটু বেশিই হবে।